হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা হায়াত দিয়েছেন এবং এই হায়াতটা একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন যেন আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, রাজি করতে পারি। এটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই হায়াত আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা মানুষকে জীবন দিয়েছেন যাতে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, কারণ আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যেটা চান সেটাই হয়ে যায়, আল্লাহ তাআলা যেটা চান না কেউ করতে পারবে না। সো এটা হইতেছে আল্লাহ তাআলাই যা খুশি কর, যেটা খুশি এটাই করতে পারেন। আমরা আল্লাহ তাআলার দাস, আমরা আল্লাহ তাআলার বান্দা, এটাই আমাদের সার্থকতা, এটাই আমাদের সফলতা। সো আল্লাহ তাআলার নামের জিকির করলে অনেক বেশি বেশি ফজিলত পাওয়া যায়। আল্লাহ তাআলার নামের অনেক গুণবাচক নাম রয়েছে, সেই গুণবাচক নামগুলোর মধ্যে একটা আল্লাহ তাআলার জুল জালালিল ওয়াল ইকরাম। এই নামটা আল্লাহ তাআলার একটি বিশেষ নাম। আল্লাহ তাআলার এই বিশেষ নামের জিকির করলে তিনটা বিশেষ ফায়দা পাওয়া যাবে। তার মধ্যে প্রথম ফায়দা, যে ব্যক্তি জুল জালালিল ওয়াল ইকরাম নামটি বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন এবং সে মানুষের মুখাপেক্ষী থাকবে না। দেখেন এখানে দুইটা পয়েন্ট আছে। বেশি বেশি পাঠ করা মানে কি? বেশি বেশি পাঠ করা মানে হচ্ছে, বেশি বেশি পাঠ করা বলতে আমরা কী বুঝি? বেশি বেশি পাঠ করা মানে হচ্ছে দিনে অন্তত 1000-2000 বার অন্তত জুল জালালিল ওয়াল ইকরাম নামের জিকির করা। আপনি রিক্সা দিয়ে ওয়ারি যাচ্ছেন, যেতে যেতে হাতে কাউন্টার নিয়ে জিকির করলেন, মাশাআল্লাহ। তো আল্লাহ, এই জন্য যে ব্যক্তি জুল জালালিল ওয়াল ইকরাম নামের জিকির বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন এবং সে মানুষের মুখাপেক্ষী থাকবে না। আল্লাহ তাআলাই মর্যাদা বাড়ান, আল্লাহ তাআলাই কিন্তু মর্যাদা কমান। যখন আমরা গুনাহ করি আল্লাহ তাআলা মর্যাদা কমিয়ে দেন, ঠিক তেমনই আমরা যখন নেক আমল করি আল্লাহ তাআলাকে রাজি খুশি করি আল্লাহ মর্যাদা বাড়ায় দেন, ঠিক তেমনই মানুষের মুখাপেক্ষী থাকবে না। মানে মানুষ, আমরা মানুষের কাছে আমাদের ধর্ণা ধরতে হবে না, একমাত্র আল্লাহর কাছে ধর্ণা ধরবো। জুল জালালিল ওয়াল ইকরাম নামের জিকির করার দ্বিতীয় ফায়দা, অনেকে বলেছেন এই নাম হচ্ছে ইসমে আজম। ইয়া জাল জালালিল ওয়াল ইকরাম বিয়াদিকাল খায়র ওয়া আস্তা আলা কুল্লি শাইইন কাদির। এই নামটি 100 বার পাঠ করে পানিতে ফু দিয়ে, সেই পানি যদি রোগীকে খাওয়ানো হয় সেই রোগী সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ। যদি মন খারাপ থাকে এর উপর আমল করলে আল্লাহ তাআলা আনন্দ দান করবেন। আরেকবার বলি, অনেকেই বলছেন এই নাম হচ্ছে ইসমে আজম। ইয়া জাল জালালিল ওয়াল ইকরাম বিয়াদিকাল খায়র ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এই নামটি 100 বার পরে পানিতে ফু দিবেন, সেই পানি রোগীকে খাওয়ালে আল্লাহ তাআলা রোগীকে সুস্থ করে দিবেন। আপনার মন যদি কোনো কারণে খারাপ থাকে এই নামটি, এর উপর আমল করার দ্বারা আপনি আল্লাহ তাআলা আপনাকে খুশি দান করবেন। জুল জালালিল ওয়াল ইকরাম নামের জিকির করার 3 নম্বর ফায়দা, কেউ যদি প্রতিদিন নিয়মিত 333 বার ইয়া মালিকুল মুলক ইয়া জাল জালালিল ওয়াল ইকরাম পাঠ করে দুনিয়া তার অনুগত হয়ে যাবে। দেখেন দুনিয়া অনুগত হয়ে যাওয়া মানে দুনিয়ার সমস্ত মাকলুক আলকে আল্লাহ তাআলা তার তাবে করে দিবেন, কারণ সে আল্লাহ তাআলার তাবে হয়ে যাবে এবং দুনিয়ার ধন সম্পদ মাল সব কিছু আল্লাহ তাআলা তাকে দিবেন। কেউ যদি প্রতিদিন 333 বার ইয়া মালিকুল মুলক ইয়া জাল জালালিল ওয়াল ইকরাম ইয়া মালিকুল মুলকি ইয়া জাল জালালিল ওয়াল ইকরাম পাঠ করে দুনিয়া তার অনুগত হয়ে যাবে। এই জন্য জাল জালালিল ওয়াল ইকরাম নামের জিকির করে যে তিনটা ফায়দা বলা হলো, ইনশাআল্লাহ আমরা আমল করব, রোজানা আমল করব, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের ফায়দা দান করবেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের আমল তখনই করা পসিবল যখন কিনা আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় বের হব। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বেশি বেশি বের হয় তার ঈমান তাকে নামাজের জন্য নিয়ে যায়, তার ঈমান তাকে তাহাজ্জুদে উঠায়, তার ঈমান তাকে গুনাহ থেকে হেফাজত করায়, তার ঈমান তাকে সমস্ত হারাম থেকে বাঁচায়। কারণ আল্লাহ তাআলার রাস্তায় বের হইলে, তবলিগে গেলে আল্লাহ তাআলা ঈমান দান করেন, ঈমানের নূর দান করেন, সে নূর তাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করায় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।